উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস। রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 23.3 ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা 36.6 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 66%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, পশ্চিমে ঝঞ্ঝার শীতল হাওয়া ও পূবালির গরম হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। আমাদের রিজনে ওয়েদার হিসাবে কিছুই নাই। গোটা দক্ষিণবঙ্গতে ড্রাই ওয়েদার থাকবে আগামী 3 থেকে 4 দিন, আর উত্তরবঙ্গে তো মোটামুটি সব ড্রাই, শুধু কালিম্পং, দার্জিলিং এ হয়তো খুব হালকা বৃষ্টিপাত হবে আজ, কাল আর পরশু। আমাদের রিজনে সেরকম কিছু নাই। হয়তো শনিবার না রোববার চান্সেস রয়েছে যে হয়তো বাঁকুড়া পুরুলিয়ার দিকে হয়তো হালকা বৃষ্টিপাত হতে পারে, আমাদের কলকাতাতে কোনো চান্স নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আরও 48 ঘন্টা। পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস শুক্র ও শনিবারে। ফের শনিবারে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকছে উত্তরাঞ্চল পশ্চিমের পার্বত্য এলাকায়। এর জেরে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে উত্তর ভারতের রাজ্যগুলিতেও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।